আজকে এনআরসি এবং ক্যাপ এর বিরুদ্ধে আমাদের 10টা অঞ্চল থেকে প্রায় 15 থেকে 20 হাজার লোক জমায়েত হয়েছিল এবং আমরা এই সমাবেশ থেকে বার্তা দিলাম এলাকায় যাতে শান্তি বজায় রাখে এবং আমাদের দিদির আমাদের মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আমরা সেটা মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে বললাম এবং যাতে কোনো অবরোধ এবং সরকারি জিনিস যাতে ক্ষতি না হয় সে বার্তাগুলো দিলাম এবং এটাও বললাম যে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলায় এনআরসি এবং ক্যাম্প হতে দিবে না, এটা আমাদের আত্মবিশ্বাস আছে, ভরসা আছে এবং সবাইকে আমাদেরকে মমতা ব্যানার্জি হাস্যক্ত করতে হবে। আমি আমার লাইফে আমাদের রতুয়ায় এই রকম লোকের উৎসাহ এবং জমায়েত এটা প্রথম দেখলাম। কিভাবে প্রতিবাদ? প্রতিবাদ আইনের মধ্যে থেকেই আমরা প্রতিবাদ জানিয়েছি। তার পুষ্পপুতুলকে পুড়িয়ে এবং জুতার মালা পরিয়ে তার দাহ করা হলো, উত্তেজিত জনতাগুলো এগুলো করলো। এলাকার পরিস্থিতি কি? আমাদের এলাকার প্রস্তুতি আমাদের নেত্রীর নির্দেশ হিসাবে এলাকায় শান্তি আছে, আমাদের নেত্রীর উপর আমাদের আস্থা আছে, ভরসা আছে।